এই চলন্ত ট্রেনটির মতো সময় কোনোদিনও থেমে থাকেনি। আমাদের এই ঐতিহাসিক শহরে আজও এমন কিছু জায়গা অবশ্যই আছে যেখানে গেলে অবশ্যই গায়ে কাঁটা দিয়ে ওঠে, আর আমরা সাক্ষী হই প্রায় অনেক বছর পুরনো ইতিহাসের। আজ সাক্ষী হতে চলেছি এমনই এক ইতিহাসের, সাক্ষী হতে চলেছি এমন এক গ্রেভিয়ার্ডের যা 255 বছর ধরে দাঁড়িয়ে আছে আমাদের এই কলকাতা শহরে। না জানে কত সমাধি রয়েছে এই স্থানে, না জানে কত কিছু সাক্ষী রয়েছে এই সিমেট্রি। আজ তোমাদের সাথে শেয়ার করব সেই ইতিহাস, জানাবো তোমাদের 255 বছর আগের এই সিমেট্রির গল্প কথা। তো চলো আর দেরি না করে আমার চোখেই ঘুরিয়ে দেখাই তোমাদের সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগার্স লাইন। আজকে অনেক সকাল সকাল চলে এসেছি আমি পার্ক স্ট্রিট সিমেট্রিতে। তোমরা ভিডিওর স্টার্টিং দেখে, ভিডিও থাম্বনেল দেখে, টাইটেল দেখে বুঝেই গেছো যে জায়গাটা কোথায়। জায়গাটা হচ্ছে সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি, যেটা স্টার্ট হয়েছিল, যেটা ওপেন হয়েছিল 1767 সালে, 1767-এ। আর এটা ওয়ান অফ দ্য ওল্ডেস্ট কনচার্স সিমেট্রি। এই সিমেট্রিটা অনেক পুরনো। এই সিমেট্রির মধ্যে মানে প্রায় অনেক টোম আছে, অনেক গ্রেভ আছে, অনেক সমাধি আছে। তো আমি যতগুলো পারবো কভার করবো, অতগুলো কভার করা সম্ভব না একসাথে। আমি যখনই কভার করবো তোমাদের যেগুলো মেন মেন টোম সেগুলো আমি ভয়েস ওভার হোক বা আমার নিজের মুখে হোক আমি সেগুলো তোমাদেরকে নোটিফাই করে দেবো। তো তোমরা একদিন বোর হবে না, তোমরা বুঝতে পারবে কোনটা কার কবর, কোনটা কার সমাধি। তো ভিডিওটা আমি এটাই বলবো, ভিডিওটা পুরো দেখবে। আর এখানে অনেকের এই ধারণাটা থাকে যে এখানে নাকি অনেক ভূত ভূত আছে, ঠিক আছে, তারপরে অনেক বাজে কাজ হয় বা অনেক কিছু অনেকে দেখেছে নাকি কোন কবর থেকে রক্ত পড়তে দেখেছি, আমার একটা ভিডিও আমি দেখেছিলাম। তো এরকম এখানে কিন্তু কিছু নেই, নাথিং অ্যাট অল, এখানে কিচ্ছু নেই। আর এইসব জায়গায় মানে শ্মশানে বা এরকম সিমেট্রিতে এইসব কিন্তু কিছু থাকে না, এটা একদম পবিত্র স্থান। তো তোমরা ওইসব আশা করো না যে আমি ভূত দেখাবো, কিন্তু কিচ্ছু নেই। আমি পুরো হিস্ট্রিটা শেয়ার করবো তোমাদেরকে, মানে এমন কিছু ডিটেলস দেবো যেগুলো অনেকে জানে না। তো সেটার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে। যারা ইন্টারেস্টেড তারা ভিডিওটা দেখো, যারা ইন্টারেস্টেড নয় একদম তারা এখনই স্কিপ করে বেরিয়ে যাও, ভিডিও থেকে বেরিয়ে যাও, কারণ ওরকম কিন্তু কিছু থাকবে না ভিডিওতে যে আমি ভূত দেখলাম বা রক্ত বেরোচ্ছে এরকম কিছু। তো চলো ভিডিওটাকে সাউথ পার্ক স্ট্রিট কবরস্থান ভারতের মধ্য কলকাতার মাদার টেরেসা সরণিতে অবস্থিত। রাস্তাটিকে পার্ক স্ট্রিট নামেও ডাকা হতো এবং একটু আগেই সেই বুরিয়াল গ্রাউন্ড রোড। সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি ছিল বিশ্বের প্রাচীনতম ননচার্চ কবরস্থানগুলির মধ্যে একটি এবং সম্ভবত 19 শতকে ইউরোপ ও আমেরিকার বাইরে সবচেয়ে বড় খ্রিস্টান কবরস্থান। 1767 সালে খোলা একটি জলাভূমি এলাকায় কবরস্থানটি প্রায় 1830 সাল পর্যন্ত ব্যবহার করা হয়েছিল এবং এখন এটি একটি ঐতিহ্যবাহী স্থান যা ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ দ্বারা সুরক্ষিত। শহরের প্রাণকেন্দ্রে পুরনো কবরস্থানের চাপ দূর করতে কবরস্থানটি চালু করা হয়। কবরস্থানের দিকে যাওয়ার রাস্তাটি বুরিয়াল গ্রাউন্ড রোড নামে পরিচিত হয়েছিল, কিন্তু পরবর্তীতে ভ্যানসিটার্টের বাগানবাড়ির চারপাশে পার্কের নামানুসারে পার্ক স্ট্রিট নামকরণ করা হয়েছিল। বেঙ্গলি টলিউড মুভি গোরস্থানে সাবধান, এই সিনেমাটির নাম তো আপনারা অনেকেই শুনেছেন। এই সিনেমাটির শুটিংও কিন্তু এই কবরস্থানেই হয়েছিল। আরও ডিটেলস শেয়ার করার আগে একটা কথা জানিয়ে রাখি, এখানে ক্যামেরা কিন্তু একদমই অ্যালাউড। আপনারা ভিডিও বানাতে পারেন, ফটোগ্রাফি করতে পারেন, সব কিছু করতে পারেন। যারা ক্যামেরা নিয়ে আসবেন তাদের জন্য পার পার্সন 50 টাকা করে টিকিট কাটতে হবে, আর মোবাইল দিয়ে ভিডিও করলে বা ফটো তুললে পার হেড টিকিট প্রাইস হচ্ছে 30 টাকা করে। এখানে এসে যেই টোমগুলো আপনাদের অবশ্যই দেখতে হবে সেগুলোর নাম আমি একটু বলে রাখি। রোজ অ্যালিমার ডায়ের 1800 সালে, এলিজাবেথ বারওয়েল, জর্জ বোগেল, লেফটেন্যান্ট জেনারেল স্যার জন ক্লেভারিং, আগাস্টাস ক্লিভল্যান্ড, ক্যাপ্টেন এডওয়ার্ড কুক, হেনরি লুইস ভিভিয়ান ডেরোজিও, স্যার এলিজা এমপি, স্যার উইলিয়াম জোন্স, কলোনেল রোবার্ট কেট, লেফটেন্যান্ট কর্নেল কোলিন ম্যাকেনজি, স্যার জন হেডলি, মেজর জেনারেল চার্লস স্টুয়ার্ট এবং ওয়াল্টার ল্যাডন ডিকেন্স। এই সিমেট্রিতে সবথেকে পুরনো কবর হল 363 নম্বর কবরটি। এই কবরে শুধুমাত্র নিম্নলিখিত এপিটাফ রয়েছে, সম্ভবত ইঙ্গিত করে যে ব্যক্তি বেনামি থাকতে চেয়েছিলেন একজন গুণী মা যার মৃত্যু হয় 1825 সালে। এই কবরস্থানের প্রাচীনতম কবরটি মিসেস এস পিয়ারসনের 1768 সালে যিনি মারা যান। আমি এখন দাঁড়িয়েছি একজনের টমের সামনে, যার নাম হচ্ছে
ডক্টর রোনাল্ড জ্যাকসন। তিনি হচ্ছেন রয়্যাল কলেজ যেটা লন্ডনে অবস্থিত সেটার একজন ফিজিশিয়ান ছিলেন উনি। আর ওনার সমাধি এখানে তোমরা দেখতে পাচ্ছ। ওনার মৃত্যু হয়েছিল বা ওনার ডেথ হয়েছে 29 মার্চ 1781, মানে প্রায় কত বছর আগে, প্রায় 1820, 200-এর বেশি বছর আগে, 225 বছর আগে ওনার ডেথ হয়েছিল। আর উনি যখন মারা যান তখন ওনার এজ ছিল 65 ইয়ার। সমাধিগুলি গথিক এবং ইন্দো সারাসেনিক শৈলীর সমৃদ্ধ স্বাদের মিশ্রণ। ইন্দো সারাসেনিক সমাধিগুলির মধ্যে পঞ্চায়তন পদ্ধতিতে নির্মিত একটি অনন্য এবং যৌগিক ইটের কাঠামো রয়েছে, যার চারপাশে উড়িষ্যার রেখা দেউলের ক্ষুদ্র প্রতিরূপ দ্বারা একটি কেন্দ্রীয় গম্বুজ রয়েছে। এই বিশেষত্বের সাথে মিলিত সামনের সম্মুখভাগে কালো ব্যাসলেট খোদাই হিন্দু বিশ্বাসের প্রতি একটি স্বতন্ত্র সম্মান নির্দেশ করে। পাকাপাকিভাবে না বলা গেলেও এখানে এটা মানা হয় যে এখানে প্রায় 2000 জনেরও বেশি মানুষের কবর আছে। এই কবরস্থানটিকে নিয়ে অনেক কন্ট্রোভার্সিও আছে, তো চলুন একটু কন্ট্রোভার্সিগুলো শুনে নিই। একটি পরিচিত ব্যবসায়ী পরিবার কবরস্থানটিকে একটি শিল্পকেন্দ্র পরিণত করতে চেয়েছিল। 1984 সালে ধ্বংসের কাজ শুরু হয়েছিল। তখনই কলকাতা হাইকোর্ট এখানে হস্তক্ষেপ করে এবং আরও নির্মাণ কাজ বন্ধ করার আদেশ জারি করে। তা সত্ত্বেও ততক্ষণে যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে এবং অনেক কবর হারিয়েও গেছে। চার্লস স্টুয়ার্টের কবর ধ্বংস করা হয়েছিল এবং পরে পুনরুদ্ধার করা হয়েছিল এবং ডিরোজিওর কবর ভেঙে ফেলা শুরু হয়েছিল। যখন কলকাতা হাইকোর্ট বিচারপতি বাগবাতি ব্যানার্জি পরবর্তী নির্মাণ কাজ বন্ধ করার আদেশ জারি করেছিলেন। পার্কস্ট্রিট সিমেট্রিদের প্রবেশ মূল্যটা আরও একবার আপনাদের জানিয়ে রাখি। ক্যামেরা নিয়ে ঢুকলে এখানে পার পার্সন প্রবেশ মূল্য 50 টাকা করে এবং ক্যামেরা ছাড়া ঢুকলে পার পার্সন প্রবেশ মূল্য মাত্র 30 টাকা করে। সাউথ পার্কস্ট্রিট সিমেট্রি প্রত্যেক সোমবার থেকে রবিবার সকাল 10টা থেকে সন্ধ্যে 5টা অবধি খোলা থাকে এবং এখানে আপনারা অনায়াসে এসে একদিন ঘুরে যেতে পারেন। আপনাদের অসাধারণ লাগবে জায়গাটি। যারা ইতিহাস ভালোবাসে, যারা ইতিহাস জানতে ভালোবাসে, যারা ইতিহাস পড়তে ভালোবাসে, তাদের জন্য এই জায়গাটি এক দুর্দান্ত জায়গা। আপনাদের সকলকে অনুরোধ করব জায়গাটিতে এসে অবশ্যই একদিন ঘুরে দেখুন। আর এই 255 বছর পুরনো, ব্রিটিশ আমলের থেকেও বেশি পুরনো এই গ্রেভইয়ার্ডকে, এই সমাধিক্ষেত্রকে, এই কবরস্থানকে ঘুরে তার ফিলটা অবশ্যই নিয়ে যাবেন। আপনাদের আরও একটা কথা জানিয়ে রাখি, এই সিমেট্রি কিন্তু এখন পুরোপুরিভাবে বন্ধ, মানে এখানে কোনোরকমভাবে কোনো কবরই আর দেওয়া হয় না। এখানে মানুষের জন্য জায়গাটি খুলে রাখা হয়েছে এবং এখানে কাপলদেরও অনেকই আসা যাওয়া আছে। এখানে রোজই প্রায় অনেক ধরনের মানুষেরই সমাগম হয়, তাই আপনাদের এটাও বলবো যে যখন এখানে আসবেন একটু সাবধানে থাকবেন, নিজেদেরকে বাঁচিয়ে রাখবেন। আর এখানে বিদেশ থেকেও মানুষে অনেক কিছু দেখতে আসে, এই ঐতিহাসিক জায়গার ফিলটা মানুষে নিতে আসে এবং এখানে ফটো আর ভিডিওগ্রাফি আপনারা অনায়াসে করতে পারবেন। তাই এই জায়গাকে অবশ্যই একবার দেখে যাবেন আর মোমেন্টসগুলোকে অবশ্যই ক্যাপচার করে রাখবেন। গাইস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যতদূর আমি জেনেছি সেটুকুই ডিটেলস তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। জানি না তোমাদের কতটা কী ভালো লেগেছে, কী খারাপ লেগেছে। যদি কিছু ভুল ডিটেলস দিয়ে থাকি সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওকে লাইক করতে ভুলো না, কমেন্ট করে জানিও কেমন লেগেছে, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, কারণ এরকম ভিডিও চ্যানেলে আসতে থাকে আরও ফিউচারও আসবে। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো দিনে, অন্য কোনো জায়গায়, অন্য কোনো ইতিহাস নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, টাটা।